দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সফল কোচ গোলাম রাব্বানি ছোটন। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, পরিবারকে সময় দিতে এবং চাপমুক্ত হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই দিনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন সাফ জয়ী ফুটবলার সিরাজ জাহান স্বপ্না। এস এম আশরাফের রিপোর্ট। তিনি ছিলেন বটবৃক্ষ হয়েই, শুধু মাঠের গুরু নয়, নারী ফুটবলাররা তাকে বাবার স্থানে জায়গা দিতেন, যে কারণেই বাংলাদেশের ফুটবলে গত দশ বছরে যে সাফল্য তার পুরোটাই এই নারী ফুটবল দিয়েই। আর গোলাম রাব্বানি ছোটন ছিলেন সেই সাফল্যের মাঝে, তাই তার চলে যাওয়াটা ফুটবলের ক্ষতি। বাংলাদেশ মহিলা টিম প্রথম আন্ডার-16 টুর্নামেন্ট খেলে, তখন আমাদের পরিস্থিতি ছিল, আমাদের মেয়েরা আমরা সারা বাংলাদেশের 60টা ক্যাম্প করেছিলাম ট্যালেন্ট হান্টিং, সেখানে আমরা এক মাসের ক্যাম্প করার পর থেকে সেখান থেকে বাছাই করে নিয়ে এসে আমরা টুর্নামেন্ট খেলি। বিবৃতিতে তিনি বলেন, তার পারিবারিক জীবন আছে, বন্ধু বান্ধব আছে, কাউকে সময় দিতে পারেননি। ওদিকে মহিলা দলের উপর সবার প্রত্যাশা বাড়ছে, তাই তিনি মনে করেন এটাই সরে যাওয়ার সময়। ক্লান্তির কথা বলল বাফুফের প্রতি তার অসন্তোষ আর অপ্রাপ্তির খবর অনেকেরই জানা। হেড কোচ হলেও মূল্যায়ন করা হয় টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে, তার বেতন 1 লাখ। অন্যদিকে স্মলের জন্য ফুটবল ফেডারেশন খরচ করে প্রায় 20 লাখ টাকা। সাবজয়ী সিরাজ জাহান স্বপ্না সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানানোর কথা বলেন। মূলত অভিমান থেকেই তার এই সিদ্ধান্ত বলে গুঞ্জন। সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়ন শেষ হওয়ার পর 8 মাস খেলা নেই, কবে হবে তারও নিশ্চয়তা নেই, তাই বুটজোড়া তুলে রাখারই ঘোষণা দিয়ে দিলেন। এস এম আশরাফ, এটিএন বাংলা।